চলতি বছর মাদারীপুরে পাটের চাষের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ভালো ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় পাটের ন্যায্য দাম বৃদ্ধির দাবি করছেন কৃষকরা। বেলাল রিজভীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর জেলার 5টি উপজেলায় এবছর 37,900 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ ধরা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 2,800 হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে। তবে পাটের আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বর্তমানে জমি থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া ও পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে পাটের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাজার দরের চেয়ে দাম বাড়ানোর দাবি কৃষকদের। পাটের মূল্য এখন 3,000 টাকা আছে, আর একটু ভালো হলে, চাহিদা একটু ভালো হলে কৃষকের একটু ভালো হইতো। আমরা এখন তেমন একটা লাভজনক না, কারণ লাভজনক না কেন, এর খরচা অনেক ব্যয়বহুল খরচা। কৃষি বিভাগ বলছে কৃষকরা যাতে বাজারে ভালো দাম পায় সে বিষয়ে সকল ধরনের পরামর্শ কৃষকদের দিচ্ছেন তারা। আমাদের চাষি ভাইদের কাছে আমার পরামর্শ হলো, এটি পানির নিচে ডোবানোর জন্য কোনোভাবে মাটি বা কলা গাছ ব্যবহার করা যাবে না, অন্যান্য যে কোনো ভারী জিনিস দিয়ে এটি পানির নিচে ডুবিয়ে রাখলে এটা মানটা ভালো হবে, রংটা ভালো হবে এবং চাষি ভাইরা ভালো মূল্য পাবে। মাদারীপুর সদর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় 35,108 হেক্টর জমিতে চলতি বছর পাটের আবাদ হয়েছে, যা থেকে 78,564 মেট্রিক টন পাট উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।